ছিঁড়ে ফেলা হলো বিজেপি ফ্লেক্স ও ব্যানার, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের কাজ দাবি বিজেপির। বিধানসভা ভোটের আগে রাজনৈতিক তরজা শুরু বনগাঁতে। আজ বৃহস্পতিবার বনগাঁ যশোর রোডের পাশে একটি কমিউনিটি হলে বিজয় সম্মেলনী অনুষ্ঠান ছিল বিজেপির। আজ বৃহস্পতিবার সকালে অনুষ্ঠানের দরজায় লাগানো বিজেপি ফ্লেক্স ব্যানার ছেঁড়া অবস্থায় পাওয়া গেল। ফ্লেক্সে বিজেপি বিধায়ক বিশ্বজিৎ দাসের ছবি ছিল। বিজেপি বিধায়ক বিশ্বজিৎ দাসের দাবি, আতঙ্কগ্রস্ত হয়ে রাজনৈতিক মোকাবেলা করা ক্ষমতা হারিয়ে রাজ্যের শাসক দল এই কাজ করিয়েছে। বনগাঁর মানুষ আসন্ন বিধানসভা নির্বাচনে এর জবাব দেবে। বিজেপির বারাসাত সাংগঠনিক জেলার সহসভাপতি দেবদাস মণ্ডল বলেন, পায়ের তলার মাটি হারিয়ে তৃণমূল কংগ্রেস এ ধরনের রাজনীতি শুরু করেছে। রাজনৈতিকভাবে না পেরে শাসক দল আমাদের কর্মীদের উপর অত্যাচার শুরু করেছে। অন্যদিকে যুব তৃণমূল যুব কংগ্রেসের বনগাঁ ব্লক সভাপতি প্রসেনজিৎ ঘোষ বিজেপির তীব্র বিরোধিতা করে বলেন, তৃণমূল কংগ্রেস এ ধরনের ফ্লেক্সিরা রাজনীতিতে বিশ্বাস করে না। মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নে অনুপ্রাণিত হয়ে দলে দলে মানুষ তৃণমূলে আসছেন। নিজেদের ফ্লেক্স নিজেরা ছেড়েছে বিজেপি, সহানুভূতি করানোর চেষ্টা চলছে। তৃণমূলের কাজ ছাড়ার কারা করবে শাসক দলের, কারণ এরা রাজনৈতিকভাবে পেরে উঠছে না, রাজনৈতিকভাবে পেরে উঠছে না, যার জন্য ফ্লেক্স ছিঁড়ছে, আমাদের কর্মীদের খুন করছে, খুন করে গাছে ঝুলিয়ে দিচ্ছে, বাড়িতে আগুন লাগিয়ে দিচ্ছে, ভাঙচুর করছে। তো এটা করে কিছু হবে না, কারণ তৃণমূলের পায়ের তলায় মাটি নেই। বিহার ইলেকশন আপনারা দেখেছেন, পরিবর্তন হচ্ছে বনগাঁয়, এই সারা বাংলায় পরিবর্তন হচ্ছে এবং পরিবর্তন হবে একুশে। এইসব ফ্লেক্স ছিঁড়ে মানুষ খুন করে এতে বিজেপিকে আটকানো যাবে না, কারণ তৃণমূলের যে কালচার, চোর ডাকাত ক্রিমিনাল নিয়ে এখন তৃণমূল দলটা, যার জন্য এরা খুনের পথ, ফ্লেক্স ছেঁড়া পথ, এসব পথ বেছে নিয়েছে। গণতন্ত্র নেই, তাই গণতন্ত্র পুনরায় প্রতিষ্ঠিত হবে পরিবর্তনের মধ্যে দিয়ে, ভারতীয় জনতা পার্টির হাত ধরে। এর বিরুদ্ধে কি আপনারা কোনো পদক্ষেপ নেবেন? আমরা থানায় কমপ্লেন করব, কমপ্লেন করতে বলে দিয়েছি থানাতে, এবং আমরা আজকে বিজয় সম্মেলনটা করার পরে আমরা ওখানে বসে আলোচনা করে সিদ্ধান্ত নেব। ওর চ্যাপ্টার নাম দেবদাস মণ্ডল। আজ আপনাদের বিজয় সম্মেলনের অনুষ্ঠান ছিল বনগাঁ অন্নপূর্ণা কমিটি হলে, সকালে দেখা গেছে আপনার পতাকা প্লেস এগুলো সব ছেঁড়া অবস্থায় রয়েছে, কারা করেছে এবং কেন করেছে আপনার কি মনে হয়? দেখুন, আজকে আমি প্রতি বছরের ন্যায় এবছরে বিজয় সম্মেলনে আমি সর্বস্তরের মানুষকে আহ্বান করি, তারা স্বতঃস্ফূর্তভাবে আসেন। তো আজকেও আমার বিজয় সম্মেলনে মানুষ স্বতঃস্ফূর্তভাবে আসবেন। এটা আতঙ্কগ্রস্ত হয়ে গেছে, যাদের পায়ের তলা থেকে মাটি সরে গেছে, রাজনৈতিকভাবে মোকাবেলা করবার কোনো ক্ষমতা যাদের নেই, যাদের সঙ্গে মানুষ নেই, সেই শাসক দলের যারা করে খাওয়া কিছু মানুষ, যারা ভাবছে আমাদের এই মৌরুষি পাটটা আমাদের আজকে ধূলিসাৎ হয়ে যাচ্ছে, ধূলির সাথে মিশিয়ে যাচ্ছে, তাই তার মোকাবেলা করার ক্ষমতা নেই বলে রাতের অন্ধকারে তারা ফ্লেক্স ফেস্টুন এগুলো ছিটছে। বনগাঁর মানুষ উনিশে জবাব দিয়েছে, আবার 2021 উপযুক্ত জবাব দেওয়ার জন্য মানুষ তৈরি হয়েছে। এর বিরুদ্ধে আপনি কোনো পদক্ষেপ নেবেন কি? নিশ্চিতভাবে আমি আমার আজকে সমস্ত নেতৃত্বরা আসবেন রাজ্য এবং জেলা, তাদের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। কমিউনিটি হলে আজ বিজেপি বিজয় সম্মেলন ছিল, সকালবেলা দেখা গেছে ওখানে বিজেপি কিছু পোস্টার ছেঁড়া অবস্থায় রয়েছে প্লেস, ওদের দাবি যে তৃণমূলের দুষ্কৃতিরা করেছে, এ বিষয়ে আপনি কি বলবেন? তৃণমূল কংগ্রেস ওই সংস্কৃতি বা ওই কৃষ্টি কালচারের মধ্যে বিশ্বাসী নয়। পশ্চিমবঙ্গে আবার গণতন্ত্র, সমস্ত রাজনৈতিক দল তারা প্রোগ্রাম করতে পারে, সমস্ত রাজনৈতিক দল তাদের কর্মসূচি করতে পারে, তৃণমূল কংগ্রেস তাদের কারণ করে কর্মসূচিতে বাধা সৃষ্টি করে। আসলে যেটা হয়েছে যে বাংলার মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন এবং বনগাঁর মাটিতে বনগাঁ পৌরসভার যে উন্নয়ন, তাতে মানুষ 2019 যে ভুলটা করেছিল, আস্তে আস্তে মানুষ এরা ঘুরে দাঁড়িয়ে আবার তৃণমূল কংগ্রেসের পতাকার তলে আসছে, এবং এক একটা সভাতে যেভাবে জনস্রোত হচ্ছে তাতে ভারতীয় জনতা পার্টি ভীত এবং সন্তুষ্ট। তাই নিজেদের দিকে পালে হাওয়া টানার জন্য নিজেদের ফ্লেক্স নিজেরাই ছিঁড়ে একটা সিম্প্যাথি নেওয়া, সহানুভূতি নেওয়ার চেষ্টা করছে, কিন্তু বনগাঁর মানুষ অতটা বোকা নয়, তাদের এই যে অভিসন্ধি সেই অভিসন্ধিতে বনগাঁর মানুষ পা দেবে। এই ধরনের ঘটনা কি আসন্ন ভোটে কোনো প্রভাব ফেলবে বলে মনে হয় আপনার? কিচ্ছু হবে না, এই ধরনের ঘটনা বা বনগাঁর মানুষের মনে কোনো প্রভাবই ফেলবে, নিজেরা নিজেরা করে অন্যান্য চেষ্টা করার চেষ্টা। আপনার নাম? সুন্দর ঘোষ, বনগাঁ সভাপতি।